এই ভিডিওতে মূলত আমরা দুইটা বিষয় নিয়ে কথা বলবো। এক, আজকে ডেন্টাল ভর্তি পরীক্ষার একটা আপডেট চলে আসছে এবং আমাদের ডেন্টাল ভর্তি পরীক্ষা নিয়ে একটা কোর্স চালু হয়েছে, এই দুটো নিয়ে আমরা কথা বলবো। প্রথমে ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ সম্পর্কে কথা বলি, তারপর আমরা ব্যাচ সম্পর্কে কথা বলবো। তো প্রথমেই আজকে আমাদের ডেন্টাল ভর্তি কমিটির একটা মিটিং ছিল এবং এই মিটিংয়ে মোটামুটি একটা প্রাথমিক ধারণা হয়েছে যে আমরা কবে পরীক্ষাটা নিতে পারি। সো প্রাথমিকভাবে মন্ত্রণালয় থেকে হোক আর তোমাদের কমিটি হোক, এদের একটা সিদ্ধান্ত হয়েছে যে 10 সেপ্টেম্বর ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবারও বলছি, এটা প্রাথমিক একটা সিদ্ধান্ত, চূড়ান্ত নয়। সেখানে বলা হয়েছে যে এই যে 10 সেপ্টেম্বর এটা পর্যবেক্ষণ করা হবে, মানে এটা তারিখ মোটামুটি একটা নির্ধারণ হয়েছে। সো পরিস্থিতি যদি বিবেচনা করে মনে হয় যে 10 সেপ্টেম্বর পরীক্ষা নেওয়া, তাহলে চূড়ান্ত হবে সেটা করা হবে। সো এখন তোমরা ধারণা রাখতে পারো যে তোমাদের ডেন্টাল ভর্তি পরীক্ষা 10 সেপ্টেম্বর হচ্ছে, চূড়ান্তভাবে আর কিছুদিন পর, অর্থাৎ পরিস্থিতি একটু তো দেখবে, অর্থাৎ হয়তোবা 15-20 দিন আগেই তোমাদের কিন্তু জানাই দিবে যে চূড়ান্তভাবে ডেটটা কবে, সেটা তারা অফিসিয়ালি নোটিশ আকারে দিবে। সো ডেন্টাল ভর্তি পরীক্ষার্থী যারাই আসো না কেন, আমার যেটা মনে হয়, আমার দিক থেকে আমি বলবো যে আর পরীক্ষা পেছানোর কোনো কিছুই নাই। তোমরা দেখতেছো সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। এখন কথা হলো যে ভাই করোনা আক্রান্ত তো অনেক, ভাই আক্রান্ত স্বাভাবিক না, আমাদের পরিস্থিতি তুমি দেখো, লকডাউন তুলে দিচ্ছে, দেন অক্টোবরেই ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাগুলো হওয়ার কথা, এবং আমি পূর্বেই বলেছি যে ঢাকা ইউনিভার্সিটির আগেই কিন্তু তোমার ডেন্টাল ভর্তি পরীক্ষা হবে, এবং এটাও বলেছিলাম যে হয় আগস্টের শেষে নাহলে সেপ্টেম্বরের শুরুতে কিন্তু ডেন্টাল ভর্তি পরীক্ষা হবে, এবং এরকমটা একটা ডেট দিল যে 10 তারিখ। সো তোমরা 85% থেকে 90% শিওর থাকতে পারো যে ডেন্টাল ভর্তি পরীক্ষা এই 10 সেপ্টেম্বর, যেটা প্রাথমিকভাবে যে সিদ্ধান্তটা নিয়েছে, এই ডেটেই হওয়ার সম্ভাবনা বেশি। সো সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। সো এটা হলো প্রথম আপডেট। এখানে ক্লিয়ার করার বিষয় একটা যে এটা প্রাথমিক সিদ্ধান্ত, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। চূড়ান্ত সিদ্ধান্ত আবার জানাই দিবে, তবে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এখন আমাদের হাতে আছে মাত্র একটা মাস। সো এই একটা মাস যারা পরিশ্রম করবে, যারা কাজে লাগাবে, তারাই কিন্তু এই ডেন্টালে চান্স পাবে। সো তাদের জন্য এখন পড়াশোনাটা কন্টিনিউ করা খুবই জরুরি এবং নিজেকে যাচাই করার জন্য পরীক্ষা দেওয়া খুবই জরুরি। তোমরা সকলেই জানো আমাদের সায়েন্সের এক্সাম ব্যাচ এবং আর্টসের এক্সাম ব্যাচ চলছে, সেটা অ্যাজ ইউজুয়াল জেনারেল, অ্যান্ড কতটা ভালো করে পরীক্ষা হচ্ছে, কিভাবে হচ্ছে, যারা ভর্তি হয়েছে তাদের কাছে তোমরা শুনে দেখতে পারো। সো এখন আমরা ভাবলাম যেহেতু ডেন্টাল পরীক্ষা আমাদের সব মানে কৃষি গুচ্ছ থেকে শুরু করে সবগুলোরই এক্সাম ব্যাচ চালু হবে, সো আপাতত ডেন্টাল ভর্তি পরীক্ষার 25 দিনের আমরা একটা টার্গেটে নামছি। সো প্রথম 20 দিন আমরা টপিক ওয়াইজ তোমাদের বই একদম কমপ্লিট করবো প্রত্যেকটা সাবজেক্টের উপর। সেখানে তোমাদের ডেন্টালে যেগুলো আছে সেগুলো, তার পাশাপাশি তোমাদের সেখানে থাকবে কোশ্চিন ব্যাংক সলভ। আমরা বিগত প্রায় 10 থেকে 15 বছরে কোশ্চিন সলভ করব, তার উপর পরীক্ষা থাকবে, এবং বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো টোটালি ডেন্টাল ধাসের। সো যারা আসো তারা ভর্তি হতে পারো। আমাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হলো তোমার 14 তারিখ পর্যন্ত, আর 15 তারিখে আমরা পরীক্ষা শুরু করব। 15 তারিখ থেকে একদম এক্সামের আগ মুহূর্ত পর্যন্ত আমাদের এখানে অধ্যায়ভিত্তিক পরীক্ষা থাকবে, তারপর তোমাদের পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট, সব ডেন্টালের মাপে। অ্যান্ড এরপর যদি বলি তাহলে কোর্স ফি কত, কোর্স ফি আমাদের মোটামুটি 300 টাকা রাখা হয়েছে, যাতে করে তোমাদের সাধ্যের মধ্যেই থাকে। আর পরীক্ষা ডেইলি হবে, অর্থাৎ কোনো গ্যাপ নেই, 14-15 তারিখ থেকে শুরু, 15-16-17-18 এইভাবে কন্টিনিউয়াসলি থাকবে আমাদের পরীক্ষা, যেহেতু সময় নেই। তো যারা পড়াশোনা ভালো করে করতে চাও, যারা এটাকে গুরুত্ব দিতে চাও, তারা ভর্তি হতে পারো। আর ডিটেলস জানার জন্য আমি নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে কল করতে পারো, এবং কমেন্টের ফার্স্ট কমেন্টে আমার ডিটেলস থাকবে এবং ডিসক্রিপশনে ডিটেলস থাকবে ভর্তির, এবং একটা নাম্বার তো দিয়েই দিয়েছি, এই নাম্বারে কল দিয়ে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। তো আজকে এ পর্যন্তই, টেক কেয়ার, গুড বাই।